ইসরোর চন্দ্রযান টু অভিযান ব্যর্থ তা এখনই বলা যাবে না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চন্দ্রযান টু এর অভিযান অসফল তা এখনই বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কারণ চন্দ্রপৃষ্ঠের কাছাকাছি আসার পর রেডিও ফ্রিকোয়েন্সি নাও ধরা দিতে পারে, পরে তা ফিরে পাওয়া যেতে পারে, যার অর্থ পুনরায় সংকেত আসতে শুরু করতে পারে চন্দ্রযান টু থেকে। বিজ্ঞানীরা আশা করছেন ল্যান্ডার বিক্রম সুরক্ষিত আছে এবং সেখান থেকে প্রজ্ঞান রোভার পুনরায় ভূপৃষ্ঠে যোগাযোগ করতে সক্ষম হবে, আর সেই আশাতেই বুক বেঁধেছেন বিজ্ঞানীরা। রাত 1:38 অবতরণের প্রক্রিয়া চলার পর যখন চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার ওপরে ল্যান্ডার বিক্রম, তখনই আচমকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত 1:30 থেকে 2:30 মধ্যে চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল চন্দ্রযান টু এর। চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগের ধাপ পর্যন্ত সব কিছুই ঠিকঠাকই ছিল, পরিকল্পনা মতোই মূল অরবিট থেকে আলাদা হয়ে যায় ল্যান্ডার বিক্রম। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে শেষ 15 মিনিট ছিল একেবারেই আতঙ্কের বিষয়, কারণ চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি, তার ভূমির প্রকৃতি এবং ধুলো যে কোনো অবতরণ যানের জন্য মারাত্মক বিপজ্জনক হয়ে থাকে। চাঁদের যে অঞ্চলে বিক্রমের যাবার কথা ছিল সেই দক্ষিণ মেরু অঞ্চলে এখনও পর্যন্ত কোনো যান পৌঁছাতে পারেনি। এর আগে আমেরিকা, রাশিয়া, চীন যারাই চাঁদে অভিযান চালিয়েছে সবই হয়েছে মূলত উত্তর অংশে অথবা নিরক্ষীয় অঞ্চলে। বিজ্ঞানীরা বলছেন বিক্রমের লো ল্যান্ডিংয়ের সময় যেখানে ঘণ্টায় 7 কিলোমিটার গতিবেগ থাকা প্রয়োজন ছিল, সেখানে গতিবেগ ছিল ঘণ্টায় 600 কিলোমিটার। ইসরো যে ভয়টা পাচ্ছিল সেটাই বাস্তবে পরিণত হল। অনুমান করা হচ্ছে চাঁদের পাথরে ধাক্কা লেগেই এই বিক্রমের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাছাড়া চাঁদে দিনের বেলায় তাপমাত্রা থাকে প্রায় 200 ডিগ্রির কাছাকাছি এবং রাতের বেলায় সেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে প্রায় 150 ডিগ্রি নেমে যায়। একদিকে বিপুল তাপমাত্রা, অন্যদিকে হিমাঙ্কের নিচে তাপমাত্রা, এই দুই তাপমাত্রায় যে কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, তাই অরবিটার, বিক্রম ও প্রজ্ঞানের শরীরে বসানো যন্ত্রাংশ নষ্ট হয়ে যাতে না যায় তার জন্য ভ্যাকিউম চেম্বারে সেই কৃত্রিম উপগ্রহকে ঢুকিয়ে তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে পরীক্ষা করা হয়েছে। এখানেও কি সামান্য কিছু ত্রুটি ছিল ইসরোর বিজ্ঞানীদের? এবং তারা সন্দেহ করছে এই কারণেই বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাত 1:38 শেষ ছবি পাঠায় চন্দ্রযান টু এবং তারপরেই দুর্ঘটনা। তাছাড়া প্রায় 5 মাস আগে 2019 11 এপ্রিল এমনইভাবে চাঁদে ভেঙে পড়েছিল ইসরায়েলের রেভেসিট ল্যান্ডার। 7ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 60 জন স্কুল পড়ুয়া সহ প্রায় 1.5 লক্ষ মানুষ ইসরোর অফিসে বসে লাইভ টেলিকাস্ট দেখছিল, কিন্তু অবশেষে স্বপ্নভঙ্গ ঘটল। এখন প্রশ্ন, চন্দ্রযান টু দক্ষিণ মেরুতে অভিযান চালিয়ে কি গবেষণা করতে চাইছিল? নাম্বার 1, টপোগ্রাফি, চাঁদের ভূপৃষ্ঠের গঠন ও উপাদানগত তথ্য সংগ্রহ। নাম্বার 2, মিনেরোলজি, খনিজ সংক্রান্ত তথ্য সংগ্রহ। নাম্বার 3, সারফেস কেমিক্যাল, চাঁদের ভূস্তরে রাসায়নিক উপাদানের উপস্থিতি পরীক্ষা। নাম্বার 4, থার্মোফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, তাপের প্রতিক্রিয়া পরীক্ষা এবং চাঁদের এক্সোমণ্ডলের পরীক্ষা করা। নাম্বার 5, সৃষ্টির আদিতে পৃথিবী কেমন ছিল সেটাও পরীক্ষা নিরীক্ষা করা। তবে বর্তমানে চন্দ্রযান টু এর অরবিটার ঠিকঠাকভাবেই কাজ করে চলেছে। সবশেষে আমার বন্ধুদের জানাই, চন্দ্রযান টু সফল হলে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ মাধ্যম আরও মজবুত হতো। তবে আমরা আশাবাদী আগামী দিনে অনেক ভালো কিছুই হতে চলেছে এবং সেই আশায় আমরা বসে আছি। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে প্রয়োজনে আপনার বন্ধুদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ www.facebook.com/bengalirahasya অবশ্যই ফলো করবেন। এছাড়া টুইটার, ইনস্টাগ্রাম রয়েছে এবং আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007057916 নাম্বারে আপনার নাম ঠিকানা লিখে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।